আইসক্রিম খেতে কে না ভালোবাসে, কিন্তু মজারি খাবার খেতে নানা বারণ, যার কারণ হুটহাট সর্দি কিংবা জ্বর। কিন্তু এই আইসক্রিমেও আছে নানা গুণ। ছোটদের তো বটেই আইসক্রিম পছন্দ, প্রাপ্তবয়স্ক থেকে বয়োজ্যেষ্ঠ সবারই। অনেক মন খারাপের মাঝেও আইসক্রিমের একটা বাইটে কিন্তু বদলে দিতে পারে পুরো মুড। তবে অতিরিক্ত মিষ্টি এবং ওজন বাড়ার ভয়ে অনেকেই কিন্তু এড়িয়ে যান খাবারটি। কিন্তু জানেন কি, আইসক্রিম খেয়েও ওজন না বাড়িয়ে সুস্থ থাকা যায়? অতিরিক্ত পরিমাণে আইসক্রিম খেলে হয়তো ওজন কিছুটা বেড়ে যেতে পারে, কিন্তু পরিমিত পরিমাণে খেলে উপকার মিলবে অনেক। এ যেমন আইসক্রিমে থাকা উপাদানগুলো শরীরে তাৎক্ষণিক শক্তি যোগান দেয়। দুধ জাতীয় উপাদানে তৈরি হওয়ায় প্রোটিনেরও এক দারুণ উৎস এটি। যারা দুধ খেতে পছন্দ করে না, তারা প্রোটিনের ঘাটতি মেটাতে খেতে পারেন আইসক্রিম। তবে এটি কেবল প্রোটিন সমৃদ্ধই নয়, এতে ক্যালসিয়াম, জিঙ্ক, পটাশিয়াম, আয়োডিন, ফসফরাস, ভিটামিন এ এবং বি কমপ্লেক্সের মতো খনিজ পদার্থও রয়েছে। আর শরীরকে সুস্থ ও তরতাজা রাখতে এই খনিজগুলো অত্যন্ত প্রয়োজনীয়। গবেষণায় দেখা গেছে আইসক্রিম মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারে, কারণ দুধে ট্রিপটোফ্যান থাকে যা সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। হাড় শক্তিশালী করতে সবচেয়ে প্রয়োজনীয় খনিজ হলো ক্যালসিয়াম, আর শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া খুবই প্রয়োজনীয়। আইসক্রিমে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামও। এটি বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। আইসক্রিম ফার্মেন্টেড খাবারের গোত্রে পড়ে, যা শ্বাসতন্ত্র এবং গ্যাস্ট্রোইনস্টেন্টিলারের জন্য উপকারী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।